আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি প্রতিদিনের নাই আপনার কাছে যে টিকেটের প্রাইসটা সেটা জানার জন্য আসছি। তবে টিকেটের প্রাইসটা বলার আগে আপনার এখানে লোকেশনটা বলবেন কাবুরার, তারপরে ঢাকা টু মাস্কাট এবং চিটাগাং টু মাস্কাট আজকে যে টিকিট প্রাইসটা আছে এবং মাস্কাট টু ঢাকা এবং চিটাগাং যে রিটার্ন টিকিট প্রাইস আছে সেটা বলবেন, ডাবল এবং সিঙ্গেল। তবে শুরুতে আপনার যে লোকেশনটা সেই লোকেশনটা সবার উদ্দেশ্যে বলে দেন। আসসালামু আলাইকুম সম্মানীয় যারা যাত্রীবৃন্দ আছেন, এটা হচ্ছে আমাদের ফোরসান আলবাতিনা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এটা হচ্ছে আপনার ওমানের মাস্কেটের আল কাবুরা, ঠিক আছে? এটা আপনার মাস্কেট এয়ারপোর্ট থেকে আপনার 150 কিলোমিটার, আর যারা সোহার থাকেন সোহার থেকে আগে 70 কিলোমিটার আগে। অর্থাৎ এটা কাবুরা হচ্ছে আপনার আল বিদিয়া এবং সোহারের সাহামের মাঝখানে হচ্ছে আল কাবুরা। আল কাবুরাতে এসে আপনারা দেখবেন এসএসবিসি ব্যাংক, যেটা মেন সুক বলে, সুকের মধ্যে পাশে আমাদের ট্রাভেল এজেন্সি, মেন জন যে আপনার কাবুরার যেটা মেন জায়গা আছে ওখানটায় রাস্তার উপরে আমাদের মেন ট্রাভেল এজেন্সি ফোরসান আলবাতিনা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এখন আপনি টিকিটের প্রাইসটা বলে দেন। টিকিটের রেট বর্তমানে আপনার, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যারা বাংলাদেশ থেকে আসবেন ঢাকা অথবা চট্টগ্রাম 45 শিয়াল থেকে 150 শিয়ালের মধ্যে পাবেন। আবার যারা আজকে হচ্ছে আপনার ডিসেম্বরের 5 তারিখ, যারা আজকে টিকিট কেটে যারা ডিসেম্বরের 25 তারিখের পরে আসতে চান, তারা আপনার ইয়ার আরবি আছে 4 ঘন্টা ওয়েটিং, 125 শিয়ালে পেয়ে যাবেন। আবার আপনার ফ্লাই দুবাই আছে 130 শিয়ালের মধ্যে পেয়ে যাবেন। সালামি ইয়ার আপনারা 140 শিয়ালের মধ্যে পাবেন। আবার যারা জানুয়ারিতে আসবেন তারা 120 শিয়ালের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি কেউ এই ওমান থেকে সিঙ্গেল টিকেটে চিটাগাং যায় অথবা ঢাকা যায় সেক্ষেত্রে রেটটা কত হবে? আর যারা ওমান থেকে চট্টগ্রাম যাচ্ছেন, গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম মিনিমাম সালামিয়া লেন্সে আপনারা 55 রিয়ালে পেয়ে যাবেন। আজকে রেটটা আরো কমে গেছে, আপনারা 48 রিয়ালও পেয়ে যাবেন। অর্থাৎ ওমান থেকে ঢাকা যান অথবা চট্টগ্রাম যান, আপনারা 48 রিয়ালে সালামিয়া লেন্সের স্টার্টিং রেটটা পেয়ে যাবেন এবং ইয়ার আরবি আপনারা 45 রিয়ালও পেয়ে যাবেন। আর যদি কেউ ডাবল টিকেটে যায় সেটার প্রাইসটা কিরকম হবে? আর যারা ডাবল টিকেটে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ডিসেম্বরে যান বা জানুয়ারিতে যান, সেটা আপনারা কয় মাস থাকবেন তার উপর হয় যে কত টাকা আপনার আসবে। মিনিমাম রেট আপনার স্টার্টিং 145 রিয়াল থেকে রেটটা শুরু, ঠিক আছে? কারণ আমরা মার্চের 21-22 তারিখ থেকে রমজান শুরু, রমজানের আগে আসলে একরকম, রমজানের পর ঈদের পর আসলে একরকম, ঠিক আছে? প্রতিদিন টিকিটের দাম, এক্সচেঞ্জ রেট, গোল্ড প্রাইস ও অন্যান্য ওমানের খবর আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে একটি লাইক দিবেন ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবার নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।